প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণের ঘোষণা আসে গত 24শে ফেব্রুয়ারি 2013 ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মানে ফ্রান্সের বিখ্যাত কবি এম এ সেজারের শততম জন্মদিনে প্যারিসের উপকণ্ঠে ওবারভিলিয়ে শহরে স্থায়ী শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। আর ঘোষণাটি বাস্তবায়নের লক্ষ্যে 26শে জুন আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত শহীদ মিনারের পার্শ্ববর্তী স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখেন ওবারভিলিয়ে শহরের মেয়র জ্যাক সালভাতোর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, ইউনেস্কো প্রতিনিধি, ওবারভিলিয়ে মেরির ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি সহ প্রচুর সংখ্যক বিদেশিরা। যে শহীদ মিনার আজকে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেরও প্রতীক, সেটি স্থাপিত হচ্ছে, কাজে এটি আমাদের জন্য, বাঙালিদের জন্য যেমন গর্বের, আমি মনে করি বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্যও সেটি একটি আনন্দের নিশ্চয়ই ঘটনা। লং ম্যাটারনাল à l'initiative bien sûr de la communauté du Bangladesh d'Aubervilliers. আমাদের এই যে কমিউনিটি এই ওভারভিলিয়ে শহরে আছেন, তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল ওনার প্রতি, সেই দাবি আজকে উনি পরিপূরণ করতে পেরেছেন। এ সময় উদীচী ফ্রান্স সংসদের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন। এছাড়া বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে ছিল কবিতা পাঠ। এই কৃতিত্ব সমস্ত বাঙালি সমাজের মানুষ যারা ফ্রান্সে বসবাস করে এবং যারা এই কমিউনিটির মধ্যে বিভিন্ন কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ, আমি মনে করি সবার উৎসাহ, সবার আগ্রহে, সবার প্রাণের দাবিতেই আমরা উদীচীর পক্ষ থেকে এই কাজটা করার জন্য এগিয়ে এসেছি এবং এগিয়েছি অনেক দূর। গ্রিস থেকে লোক এসেছে, প্রতিনিধি এসেছেন এবং যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে এসেছি, আপনাদের সঙ্গে সমমর্মিতা, সহযোগিতা এবং একাত্মবোধ ঘোষণা করার জন্য। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল প্যারিসে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের। আজ ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রবাসীদের সেই স্বপ্ন পূরণ হলো। আগামী 21শে ফেব্রুয়ারি 2014 আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষাভাষীর মানুষ এই স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন বলে আশা প্রকাশ করেন প্যারিসের ওবারভিলিয়ে এম এ সিজার পার্ক থেকে এম এ হাশেম, চ্যানেল আই। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুইজারল্যান্ড শাখার উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 32তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিল এবং সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়। জুরিখ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিলান প্রতিনিধি নাজমুল হাসান শামীম। গত 23 জুন 2012 বেকার আনলাখে জুরিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুইজারল্যান্ডের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 32তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিল আয়োজন পরবর্তী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুইজারল্যান্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড বিএনপির সভাপতি শহীদ হোসেন খোকনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সহসভাপতি শেখ আনোয়ার, সাধারণ সম্পাদক কবির মোল্লা এবং টেলিফোন কনফারেন্সে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং সর্ব ইউরোপ বিএনপি আহ্বায়ক ও সুইডেন বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ ঝিন্টু। সুইজারল্যান্ড যুবদলের নবনির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম মল্লিক শেরু এবং সাধারণ সম্পাদক সাইফুল মাতবর চঞ্চল সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি নেতাকর্মীকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্পন্ন করার জন্য সরকারকে বাধ্য করতে হবে। নাজমুল হাসান শামীম, চ্যানেল আই, জুরিখ, সুইজারল্যান্ড। রাজাকার দারিদ্রতামুক্ত গণতান্ত্রিক ডিজিটাল বাংলাদেশ গড়ার অসম্পূর্ণ কাজ সমাপ্ত করার জন্য আওয়ামী লীগকে আবারও সরকার গঠন করার দায়িত্ব দিতে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানোর মধ্য দিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ কভেন্ট্রি শাখা উদযাপন করেছে দলটির 64তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমাদের কভেন্ট্রি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান জানান, মোহাম্মদ আলমের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ সভায় প্রথমে স্বাধীনতা যুদ্ধকালীন নিহত শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। গত 25শে জুন মঙ্গলবার রাতে কভেন্ট্রির স্থানীয় একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। কভেন্ট্রি আওয়ামী লীগের সভাপতি মকদ্দস আলীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কভেন্ট্রি আওয়ামী লীগের নেতা অনুরুদ্দিন জাহিদ, আব্দুল জব্বার, আব্দুল মুকিত চৌধুরী, বাদশা মিয়া, কয়েস চৌধুরী, আমিনুল মিয়া মিজান, সাদিক আহমেদ শাহান, হোসেন আহমেদ, মুজিবুর রহমান, নেসার আহমেদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। স্কটল্যান্ডের এডিনবরায় বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী
সাগরিকা জামালির একটি একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্টে। গত রোববার বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগরিকা জামালের একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে গেল এডিনবরায়। সাগরিকা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জোড়াসাঁকো কলকাতা থেকে অনার্স এবং এমএ শেষ করে এখন বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস বাফার রবীন্দ্রসঙ্গীত বিভাগের দায়িত্বে নিয়োজিত। সত্যি বলতে কি যে আমি ভীষণ রকম আনন্দিত এবং এরকম একটি আপনাদের এখানকার সমস্ত আয়োজনে আমি সত্যি মুগ্ধ। এডিনবরা ন্যাপিয়ার ইউনিভার্সিটি, বাংলাদেশ সমিতি এবং থিসেল সাপ্লা কালচারাল গ্রুপের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ওয়ালিদ আসরউদ্দিন এমবি। কিন্তু সাগরিকা আমাদেরকে উৎসাহ করেছে, সে ইয়াঙ্গার জেনারেশন, সি হ্যাভ থিঙ্কিং, তার মাইন্ডগুলো, তার ইন্সপায়ারেশনগুলো আমাদের যারা আমরা আজকে দেখেছি বা আমাদের টেলিভিশনের মাধ্যমে যারা দেখবে সেটাকে আমাদেরকে আরও উৎসাহ করবে। সার্বিক পরিচালনা ছিলেন ফয়সাল চৌধুরী এমবি এবং ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আমিনুল হক বাদশাহ। চ্যানেল আই ইউরোপের সংবাদকর্মী সাজিয়া সিনিকদাকে কমিউনিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। স্কটল্যান্ডে এসে যে এরকম একটি রবীন্দ্রসন্ধ্যা উপহার পাবো আমি ভাবতে পারিনি, থ্যাংক ইউ। অনুষ্ঠানে তবলা সঙ্গত করেন স্কটিশ তবলা শিল্পী জেমস আরমঙ্গা। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা যুদ্ধকালীন 30 লক্ষ শহীদদের মাগফিরাত কামনার মধ্য দিয়ে দলের 64তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখা। এছাড়া নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সোরাবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহিলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গৌস মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি শাহ আজিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক শারুব আলী। উপস্থিত থেকে স্থানীয় কাউন্সিলর ওহিদুর রহমান টিপু, ওলহাম আওয়ামী লীগের সভাপতি কবি ইলিয়াস উদ্দিন, ব্রাডফোর্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আহমেদ এমবিএ, রসডেল আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম ভুইয়া, লিভারপুল আওয়ামী লীগের সভাপতি মুজাহিদুর রহমান, উইরাল আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম মধু, স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম আনিস চৌধুরী, নিউক্যাসল আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজাক প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় যুক্তরাজ্য বিএনপির কর্মী সভায় দেয়া তারিক জিয়ার বক্তব্যের নিন্দা জানিয়ে বর্তমান সরকারের বিগত 4 বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এছাড়া ম্যানচেস্টার আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে স্বাগত জানিয়ে বলেন, সোরাবুর রহমান হলেন ম্যানচেস্টার আওয়ামী লীগের অনুমোদিত সভাপতি ও অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা হলেন ম্যানচেস্টার আওয়ামী লীগের অনুমোদিত সাধারণ সম্পাদক। এদের বাইরে ম্যানচেস্টার আওয়ামী লীগের আর কোনো কমিটি নেই। প্রবাস থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখায় বাংলাদেশ থেকে ব্রিটেনে আসা তরুণদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা, সহমর্মিতা সৃষ্টি এবং নিজেদের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি করার প্রত্যয় ব্যক্ত করে বুধবার বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক ভোজসভা। আমাদের প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, বার্মিংহামে বসবাসরত যুব সমাজের উদ্যোগে স্থানীয় কভেন্টেরডের একটি রেস্টুরেন্টে এই ভোজসভা অনুষ্ঠিত হয়। ভোজসভায় আগত সকলে প্রবাসে নিজেদের নানা অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিপদগামিতার হাত থেকে রক্ষা পেতে দলমতের ঊর্ধ্বে থেকে একটি সামাজিক প্ল্যাটফর্ম গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। জয়নাল ইসলামের পরিচালনায় উক্ত ভোজসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়নের সভাপতি আলহাজ খসরু খান, বার্মিংহাম বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল কাদির আবুল, একতারা ব্রিটিশ বেঙ্গলি কালচারাল ফোরামের সভাপতি মোস্তফা কামাল বাবুল। আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাসির উদ্দিন, জুবেদ আলী, নুরুল আফসার টিটু, রিয়াদ আহাদ, চ্যানেল আই বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন, মোহাম্মদ আলী, জিয়াউর রহমান জিয়া বাংলা কাগজের প্রতিনিধি রাজু আহমেদ ও মিজন রেজা চৌধুরী প্রমুখ। এবার সিলেটের সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এম ইলিয়াস আলীর মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক ব্যক্তিকে খুঁজে বের করতে না পারা সরকারের বড় ব্যর্থতা।
আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান, মঙ্গলবার দুপুরে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহজাদপুরান রহমতুল্লাহ আলাইহি ও গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন। এদিকে অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে আরিফুল হক চৌধুরীর বিজয়কে গণতন্ত্রের বিজয় বলে উল্লেখ করেন। যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটিতে বিয়ানীবাজারের সন্তান শায়েস্তা চৌধুরী কুদ্দুসকে সভাপতি, এম করিমউদ্দিন ও ইসলামউদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারিক রহমানকে অভিনন্দন জানিয়ে বুধবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা বিএনপি যুবদল ও ছাত্র দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদিক আহমেদ আজাদ জানান, অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমেদ বলেন, আওয়ামী লীগের কাছে দেশের গণতন্ত্র ও জনগণ নিরাপদ নয়। তিনি বলেন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের উপনির্বাচনে বিএনপির একক প্রার্থী দিবে। বিয়ানীবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতলিবের সভাপতিত্বে ও সদস্য আলী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এম এ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সদস্য সচিব নাজমুল হোসেন পুতুল, সদস্য আব্দুল সবুর, সিদ্দিক আহমেদ, আক্তার হোসেন খান জাহেদ, আব্দুল কুদ্দুস এম এ জেফ সহ আরো অনেকে। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এক বিশেষ দোয়া পরিচালনা করা হয়। সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের আয়োজনে ও জুভেনাইল জাস্টিস প্রোগ্রাম এফআইভিডিবি সিলেটের উদ্যোগে শিশু সুরক্ষা শিশু আইন ১৯৭৪ বাস্তবায়নে করণীয় শীর্ষক বিভাগীয় সমন্বয় সভা সিলেট জেলা পরিষদে অনুষ্ঠিত হয়েছে। আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান, অতিরিক্ত উপমহা পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও জুভেনাইল জাস্টিস প্রোগ্রাম এফআইভিডিবির প্রজেক্ট ম্যানেজার আকলিমা চৌধুরী পরিচালনায় এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মইনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খান। স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবির সহযোগী পরিচালক শমীক আহমেদ জাহান। সভায় বক্তারা বলেন, প্রত্যেক শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে সঠিকভাবে গড়ে তোলা সমাজের প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। শিশুর বিচার হতে হবে শিশু আদালতে। উল্লেখ্য, বর্তমান আইনে প্রতি জেলায় শিশু আদালত গঠন করা হবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফর উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের কর্মী সভা। ডকল্যান্ডের কার্ডবোর্ড রোডে স্থানীয় বয়োজ্যেষ্ঠদের জন্য লাঞ্চ ক্লাবের উদ্বোধন। ইস্ট লন্ডন মসজিদের মরিয়াম সেন্টার পরিদর্শন করলেন বিসিএর নেতৃবৃন্দ। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।